প্রথম খণ্ডের অষ্টাদশ পরিচ্ছেদ। সন্ধ্যা না হইতেই সন্তান সম্প্রদায় সকলেই জানিতে পারিয়াছিল যে সত্যানন্দ ব্রহ্মচারী আর মহেন্দ্র দুইজনে বন্দী হইয়া নগরের কারাগারে আবদ্ধ আছে। তখন একে একে, দুয়ে দুয়ে, দশে দশে, শতে শতে সন্তান সম্প্রদায় আসিয়া সেই দেবালয় বেষ্টনকারী অরণ্য পরিপূর্ণ করিতে লাগিল। সকলেই সশস্ত্র, নয়নে রোষাগ্নি, মুখে দম্ভ, অধরে প্রতিজ্ঞা, প্রথমে শত, পরে সহস্র, পরে দ্বিসহস্র, এইরূপে লোকসংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। তখন মঠের দ্বারে দাঁড়াইয়া তরবারি হস্তে জ্ঞানানন্দ উচ্চস্বরে বলিতে লাগিলেন, আমরা অনেক দিন হইতে মনে করিয়াছি যে এই বাবুয়ের বাসা ভাঙিয়া এই যবনপুরি ছাড়খাড় করিয়া নদীর জলে ফেলিয়া দিব, এই শুয়োরের খোঁয়ার আগুনে পুড়াইয়া মাতা বসুমতীকে আবার পবিত্র করিব। ভাই, আজ সেই দিন আসিয়াছে। আমাদের গুরুর গুরু, পরম গুরু, যিনি অনন্ত জ্ঞানময়, সর্বদা শুদ্ধাচার, যিনি লোকহিতৈষী, যিনি দেশহিতৈষী, যিনি সনাতন ধর্মের পুনঃপ্রচার জন্য শরীর পাতন প্রতিজ্ঞা করিয়াছেন, যাহাকে বিষ্ণুর অবতার স্বরূপ মনে করি, যিনি আমাদের মুক্তির উপায়, তিনি আজ মুসলমানের কারাগারে বন্দী। আমাদের তরবারে কি ধার নাই? হস্ত প্রসারণ করিয়া জ্ঞানানন্দ বলিলেন, এ বাহুতে কি বল নাই? বক্ষে করাঘাত করিয়া বলিলেন, এ হৃদয় কি সাহস নাই? ভাই, ডাকো, হরে মুরারে মধু কৈটভ হারে, যিনি মধু কৈটব বিনাশ করিয়াছেন, যিনি হিরণ্যকশিপু, কংস, দন্তবক্র, শিশুপাল প্রভৃতি দুর্জয় অসুরগণের নিধন সাধন করিয়াছেন, যাহার চক্রের ঘর ঘর নির্ঘোষে মৃত্যুঞ্জয় শম্ভু ভীত হইয়াছিলেন, যিনি অজেয় রণে জয় দাতা, আমরা তাঁর উপাসক, তাঁর বলে আমাদের বাহুতে অনন্ত বল, তিনি ইচ্ছাময়, ইচ্ছা করিলেই আমাদের রণজয় হইবে। চলো, আমরা সেই যবনপুরি ভাঙিয়া ধুলি গুঁড়ি করিয়া সেই শুকর নিবাস অগ্নি সংস্কৃত করিয়া নদীর জলে ফেলিয়া দিই, সেই বাবুয়ের বাসা ভাঙিয়া খড় কুটা বাতাসে উড়াইয়া দিই, বলো হরে মুরারে মধু কৈট ভারে। তখন সেই কানন হইতে অতি ভীষণ নাদে সহস্র কণ্ঠে একেবারে শব্দ হইল, হরে মুরারে মধু কৈট ভারে। সহস্র ঊষির একেবারে ঝনৎকার শব্দ হইল, সহস্র বল্লম ফলক সহিত ঊর্ধ্বে উত্থিত হইল, সহস্র বাহুর আস্ফুটে বজ্র নিনাদ হইতে লাগিল, সহস্র ঢাল যুদ্ধবর্গের কর্কশ পৃষ্ঠের তরবর শব্দ করিতে লাগিল, মহাকোলাহলে পশু সকল ভীত হইয়া কানন হইতে পলাইল, পক্ষী সকল ভয়ে উচ্চ রব করিয়া গগনে উঠিয়া গগন আচ্ছন্ন করিল। সেই সময় শত শত জয়ধ্বক্কা একেবারে নিনাদিত হইল। তখন হরে মুরারে মধু কৈট ভারে বলিয়া কানন হইতে শ্রেণীবদ্ধ সন্তানের দল নির্গত হইতে লাগিল। ধীর গম্ভীর পদবিক্ষেপে মুখে উচ্চস্বরে হরিনাম করিতে করিতে তাহারা সে অন্ধকার রাত্রে নগরাভিমুখে চলিল। বস্ত্রের মর্মর শব্দ, অস্ত্রের ঝনঝনা শব্দ, কণ্ঠের অস্ফুট নিনাদ, মধ্যে মধ্যে তুমুল রবে হরিবোল, ধীরে গম্ভীরে সরসে সতেজে সেই সন্তান বাহিনী নগরে আসিয়া নগর বিত্রস্ত করিয়া ফেলিল। অকস্মাৎ এই বজ্রাঘাত দেখিয়া নাগরিকেরা কি কোথায় পলাইল তাহার ঠিকানা নাই। নগররক্ষীরা হতবুদ্ধি হইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল। এদিকে সন্তানেরা প্রথমেই রাজ কারাগারে গিয়া কারাগার ভাঙিয়া রক্ষীবর্গকে মারিয়া ফেলিল এবং সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়া মস্তকে তুলিয়া নৃত্য আরম্ভ করিল। তখন অতিশয় হরিবোলের গোলযোগ পড়িয়া গেল। সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়াই তাহারা যেন মুসলমানের গৃহ দেখিল, আগুন ধরাইয়া দিল। তখন সত্যানন্দ বলিলেন, ফিরিয়া চলো, অনর্থক অনিষ্ট সাধনে প্রয়োজন নাই। সন্তানদিগের এই সকল দৌরাত্মের সংবাদ পাইয়া
দেশের কর্তৃপক্ষগণ তাহাদিগের দমনার্থ একদল পরগুণা সিপাহি পাঠাইলেন। তাহাদের কেবল বন্দুক ছিল, এমতো নহে একটা কামানও ছিল। সন্তানেরা তাহাদের আগমন সংবাদ পাইয়া আনন্দ কানন হইতে নির্গত হইয়া যুদ্ধার্থ অগ্রসর হইলেন। কিন্তু লাঠি সর্কি বা 20-25টা বন্দুক কামানের কাছে কি করিবে? সন্তানগণ পরাজিত হইয়া পলায়ন করিতে লাগিল। এদিকে নিমাই তখন এক হাতে আর এক হাতের আঙুলগুলি টিপিয়া ঘাড় হেঁট করিয়া সেগুলি নিরীক্ষণ করিয়া একবার জীবানন্দের মুখ পানে চাহিয়া একবার মাটি পানে চাহিয়া শেষ মুখ ফুটিয়া বলিল, একবার বউকে ডাকবো। জীবানন্দ আঁচাইবার গাড়ু তুলিয়া নিমির মাথায় মারিতে উদ্যত বলিলেন, আমার মেয়ে ফিরিয়ে দে, আর আমি একদিন তোর চাল ডাল ফিরিয়া দিয়া যাইব। তুই বাঁদরি, তুই পোড়ার মুখী, তুই যা না বলবার তাই আমাকে বলিস। নিমাই বলিল, তা হোক, আমি বাঁদরি, আমি পোড়ার মুখী, একবার বউকে ডাকবো। জীবানন্দ কহিল, আমি চললুম। এই বলিয়া জীবানন্দ হনহন করিয়া বাহির হইয়া যায়। নিমাই গিয়া দ্বারে দাঁড়াইল, দ্বারের কবাট রুদ্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বলিল, আগে আমায় মেরে ফেলো, তবে তুমি যাও, বউয়ের সঙ্গে না দেখা করে তুমি যেতে পারবে না। ইতি আনন্দমঠ উপন্যাসের প্রথম খণ্ডের অষ্টাদশ পরিচ্ছেদ সমাপ্ত হইল এবং সাথে সাথে গোটা প্রথম খণ্ডটি সমাপ্ত হইল। ধন্যবাদ।